ইউক্রেন নয়, পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের দায় রাশিয়ার, বললেন ন্যাটো মহাসচিব। অন্যদিকে ইসরায়েলি জাহাজে ভয়াবহ ড্রোন হামলা করেছে ইরান, জানালো যুক্তরাষ্ট্র। এবার বিস্তারিত, পশ্চিমাদের সামরিক ন্যাটোর মহাসচিব জেন স্টোলটেনবার্গ বলেছেন, প্রাথমিক পর্যালোচনা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে মঙ্গলবার পোল্যান্ডে আঘাত হানা ক্ষেপণাস্ত্র ইউক্রেনের আকাশপথ রক্ষা বাহিনী হয়তো ছুড়েছে, কিন্তু এই ঘটনার পুরো দায় রাশিয়ার, কারণ তারা ইউক্রেনের বিরুদ্ধে অবৈধ যুদ্ধ অব্যাহত রেখেছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এই খবর জানিয়েছে। বুধবার ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে ন্যাটো মহাসচিব বলেছেন, আমাদের প্রাথমিক পর্যালোচনা ইঙ্গিত দিচ্ছে যে পোল্যান্ডে বিস্ফোরণে রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে ইউক্রেনীয় ভূখণ্ড রক্ষায় ইউক্রেনীয় আকাশপথ রক্ষা বাহিনী হয়তো ছুড়েছে। তিনি আরও বলেছেন, কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই, এটি ইউক্রেনের ভুল নয়, এই ঘটনার চূড়ান্ত দায় রাশিয়ার, কারণ তারা ইউক্রেনের বিরুদ্ধে অবৈধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, ন্যাটোর বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি রাশিয়া নিচ্ছে বলে আমাদের কাছে কোনো ইঙ্গিত নেই। মঙ্গলবার রাতে ইউক্রেনের সীমান্তবর্তী পোল্যান্ডের ভূখণ্ডে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইউক্রেন রাশিয়ার চলমান যুদ্ধে এই প্রথম কোনো ন্যাটো দেশ সরাসরি আঘাত করল। ন্যাটো মহাসচিব বলেন, পোল্যান্ডে গতকাল যা ঘটেছে সেটির পুরো দায় রাশিয়ার, কারণ গতকাল ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার অবিরাম আক্রমণ এবং চলমান যুদ্ধের সরাসরি ফল এই বিস্ফোরণ। মহাসচিব আরও বলেছেন, ইউক্রেনীয় শহর এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ছোড়া রুশ ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করার অধিকার অবশ্যই ইউক্রেনের রয়েছে। তিনি বলেছেন, এমন ঘটনা যাতে আর না ঘটে সেজন্য প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন, আর যদি এমনটি ঘটেও তাহলে তা যেন নিয়ন্ত্রণের বাইরে না যায় সেই চেষ্টা করা হবে। মঙ্গলবার ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হওয়ার পর পোল্যান্ড দাবি করেছিল, রুশ নির্মিত ক্ষেপণাস্ত্রের আঘাতে দুই ব্যক্তি নিহত হয়েছে। শুরুতে ধারণা করা হয়েছিল রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র পোল্যান্ডে আঘাত হেনেছে, ইউক্রেনও একই দাবি করেছিল, কিন্তু পরে যুক্তরাষ্ট্র, পোল্যান্ড এবং ন্যাটো বলেছে এটি একটি দুর্ঘটনা। ওমানের পানি সীমায় ইসরায়েলি মালিকানাধীন একটি তেলবাহী জাহাজে ইরান ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে বুধবার দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এই দাবি করেছেন। তিনি বলেন, এমবি প্যাসিফিক জিরকন নামে ইসরায়েলি জাহাজটিতে মঙ্গলবার ড্রোন হামলা চালায় ইরান। জাহাজটি আফ্রিকার দেশ লাইব্রিতে পতাকাবাহী ছিল। মঙ্গলবার ভোরে ওমান উপকূলের কাছে এই তেলের জাহাজে হামলা হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলি এবং ধনকুবের জাহাজটির মালিক। ড্রোন হামলায় হতাহত কোনো তথ্য পাওয়া যায়নি এখন পর্যন্ত। যুক্তরাষ্ট্রের আগেই ইসরায়েল দাবি করে আসছে ইরান আত্মঘাতী ড্রোন দিয়ে এই হামলা চালিয়েছে, তবে এই ব্যাপারে ইরানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নৌবাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট একটি ব্রিটিশ সামরিক সংস্থা জানিয়েছে, এই বিষয়ে যুক্তরাজ্য অবহিত আছে এবং এই ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশেষ সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।